মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের জাজিরায় শেখ হাসিনা তাঁতপল্লি নির্মাণের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে সেখানে এখন শত শত ঘর সহ অবৈধ স্থাপনা গড়ে তুলেছে একটি মহল। বিষয়টি আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক নুরি আলম চৌধুরী এমপির নজরে আসলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর থেকেই অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ শুরু করে প্রশাসনের কর্মকর্তারা, কিন্তু এরপরও অবৈধ স্থাপনা তৈরির হিড়িক কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন, আর এজন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করলেন স্থানীয়রা। মাদারীপুর প্রতিনিধি শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। গত 1 নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদারীপুর ও শরীয়তপুরের তাঁতপল্লির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 1911 কোটি টাকা। প্রকল্পটির জন্য মাদারীপুরের শিবচরের কুতুবপুরে 60 একর ও শরীয়তপুরের জাজিরার নডোবায় 48 একর জায়গা নির্ধারণ করা হয়। জানা গেছে, প্রকল্পে থাকা প্রতিটি 6তলা ভবনে প্রত্যেক তাঁতির জন্য 600 ফুটের কারখানা ও 800 ফুটের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। সম্প্রতি প্রকল্পটি বাস্তবায়নের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু করা হলে প্রকল্প এলাকায় ঘর স্থাপনা তৈরি ও গাছ লাগানো শুরু করে একটি কুচক্রী মহল। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন শত শত অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে ক্ষতিপূরণের বাড়তি টাকা লাভের আশায়। বেশ কিছু টাকা নেওয়ার জন্য বাইরের কিছু চক্র এই ঘরগুলো তুলতেছে। এতদিন কোনো প্রশাসনের কোনো চাপ ছিল না। সে ঘর করতেছে যে আমার 1 বিঘা জমিন আছে, 1 বিঘা জমিনে 5টা ঘর উড়ামু। 5টা ঘরে মনে করেন কেউ উড়ায় 3 ভাগা বা কেউ 75% বা চারিয়া নিয়ে মনে করে খেতালা দিব, 12 আনি তারা লয়ে যাবো। স্থানীয়দের অভিযোগ, দুই জেলার ডিসি অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগসাজশ করে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করছে একটি দালাল চক্র। এলাকার দালালের মাধ্যমে তারা ঘর উড়ায় এবং জায়গা ভাড়া নিয়া যদি ঘর না উড়ে দিয়েছে এমনও প্রমাণ আছে। কইছে যে আমি এসেছিলেন, টাকা দিয়ে 6000 টাকা ঘর উড়ে, কি সমস্যা নাকি? এদিকে দালালদের অপতৎপরতার জন্য দুই জেলা প্রশাসন ও তাঁত বোর্ডকে দায়ী করলেন আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক নুরি আলম চৌধুরী এমপি। মাননীয় প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা তাঁতপল্লির জন্য প্রস্তাবিত জমি, এই জমিতেই যদি দুর্নীতির আশ্রয় হয়, নতুন নতুন ঘর উঠাইয়া একবারে টাকা নিতে হয়, আর মাদারীপুর জেলা প্রশাসন আর শরীয়তপুর জেলা প্রশাসন নীরব থাকে, তাহলে আমি এমপি হিসাবে মনে করি যে এখানে তাৎপর্য করাটা ঠিক হবে। তবে সব অভিযোগ অস্বীকার করে প্রশাসনের কর্মকর্তারা জানান অভিযান চলছে। এই প্রক্রিয়াটা শুধুমাত্র প্রশাসনিক অনুমোদন হয়েছে, কিন্তু চার ধারা নোটিশ এখনো প্রদান করা হয়নি। এখনো পর্যন্ত জমি যার যার জমির মালিক, শেষে যে যে যিনি মালিক ছিলেন উনি জমির মালিক রয়েছেন। এখন ওনার জমিতে উনি কী করবেন, এটা তো আইনগতভাবে তার অধিকার রয়েছে। তবে এটা ইন্টেনশনাল কিনা আমরা দেখছি, আমরা সেইভাবেই যদি ইন্টেনশনালি হয়ে থাকে। সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিতে যারা অপতৎপরতা শুরু করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পদ্মাপাড়ের মানুষের। সিরাজুম মুনির শুভ, নিউজ 9, ঢাকা।